আব্বা জ্বর না গেছে এখন কো বোমা তুমি ওই সময় অজ্ঞান হয়ে গেলা এই লাগা তোমার করে মাফ করে দিছি আলহামদুলিল্লাহ এই আবার সালাম কর সালাম কর টাক টাক সালাম করুন না আমি এখন যেটা কই মনোযোগ দিয়া শোনা জি আব্বা বলেন তোমরা এখন থেকে ঝগড়া করবা বেশি বেশি ঝগড়া করবা এটা তুমি কি কইলা আব্বা বাপ মা সন্তান রে কয় ঝগড়া না করতা তুমি কইতাছো ঝগড়া করতে শুধু ঝগড়া না মারামারি করবি সুলাসুলি পর্যন্ত করবি কেন বাবা ঝগড়া মারামারি কেন করব এইসব কি এর লিগা করবা ওর বড় ভাইয়েরা যাতে বিয়ার না মুখে না আনে এর লিগা ও আব্বা এবার আপনার ব্যাপারটা বুঝতে পারছি একটা কথা মনে রাখো তোমার অন্য ভাইয়েরা যদি বিয়া করে না তোমাকে দুইজনকে কিন্তু এই বাড়িতে থাকতে দেব না মনে রাখো চিন্তা করেন না আব্বা এমন অশান্তি করুম জীবনে বিয়ার নাম মুখেই আনবো না মনে থাকে যেন এই ভগিনীছি আবার সালাম কর এই ওর গায়ে হাত তুলো সালাম আব্বা অ্যাক্টিং করলাম কেমন হয়েছে ও ভালো 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 হয়েছে অ্যাক্টিং চালায় অ্যাক্টিং চালায় খবর আছে তুমি আমারে মারছো কেন এখন আমি তোমার মারুম ও তুমি আমার আকাশে মারতেছো হ্যাঁ মারছি আপনার পোলা আমারে ফুকিন নি বইলা আমার গায়ে তুলছে তাই বলে তুমি ওরে মারবা আমা থামো তো এই রকম বেহায়া বউ তোরে মারলো আর তুই আমারে থামাইতেছস শুনেন আম্মা আপনি আমার দুজনে মাসকে নাইছেন না এই তুমি আমারে ধমক দিতাছো কেন পা দিতাছি তোমার মা তোমার পক্ষ নিয়ে সব কথা বলতাছে আম্মা কি হইছে ছোট বউ আকাশে মারছে ছোট বউ তুমি আমার ছোট ভাইটারে মারলা হ্যাঁ মারছি আপনার ভাই আমারে ফকির নি বইলা চর মারছে এর লেগে তুমি স্বামীর গায়ে হাত তুলবা অন্যায় করলে তো মারমি এই কি করলি তুই আমার গায়ে আরেকবার হাত দিয়ে দেখ তো 14 গুষ্টির মেরে ফেলাম এই খবরদার আমার 14 গুষ্টি নিয়ে একদম কথা কবি না কইলে কি করবি তুই আল্লাহ কি বউ নি আইছে গো ভাইতে আব্বা পুকুরের মাছগুলি তো ধরন লাগে ব্যবস্থা কর আব্বা এত মাছ ধরে কি করবেন আরে বোকার মতন কথা কস কেন মাছ ধরে আমরা খামু আব্বা এত মাছ কুট বোকাটা বাড়িতে তো বউ একটা আর কয়েকটা বউ হইল ওই যে থাক 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 ওই মাছ ধরারও দরকার নাই খাওয়ানোরও দরকার নাই দরকার হইলে নুন দিয়া ভাত খামু তাও আমার বাড়িতে আর কোনো ফোলার বউ আনুম না আচ্ছা ঠিক আছে আব্বা আব্বা আপনার কি নাতিপুতির মুখ দেখতে ইচ্ছা করে না হ্যাঁ করে আমার আকাশ বিয়া করছে অগগরে পোলা পাই নিলি তো নাতি নাতি দেখা হয়ে যাব আব্বা আমাকে কি পোলা মাইয়া কোনো দিন হইব না আব্বা তাড়াতাড়ি বাড়িতে চলেন আকাশ ভাই ভাবি মারামারি করতে আছে কি কস তুই গতকালকে ভালোবাসে বিয়ে করছে আজকে মারামারি করবো কেন বুঝো নাই বাবা ভালোবাসা বাসি হচ্ছে বিয়ার আগে বিয়ার পরে ভালোবাসা বাসি থাকে না তাই বললে দুই দিন না দিতে আব্বা মারামারি করব ভাইজান তোমার কি আমার কথা বিশ্বাস হইতেছে না না রে জন না আমার তো বিশ্বাস হয় না আরে শোন বিবাহিত জীবন হইতাছে অশান্তির কারখানা তাই নাকি আব্বা হ আব্বা তাহলে আপনি বিয়ে করছেন কেন বিয়া করছি কেন এই যে তকমতন হুতাছে হুতাশে বিয়া করা বুঝছি কত বড় ভুল করছি আগে যদি বুঝতাম না তাহলে বিয়া করতাম না শিরকুমার থাকতাম আর এই যে পুষ্করণীর মাছ ধরতাম ভাইজা ভাইজা খাইতাম আব্বা আপনি বাড়িতে যাইবেন আকাশ ভাইয়ের ভাবি মারামারি করে কিছু একটা কইরা ফালাইবো আব্বা লন আগে গিয়ে ওগুলো শাসন করি লন 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 ভাইজা লাভারে তাই দাও এই ভাইরা আমি তালাক দিব তালাক দিবি মানে তালাক দিয়ে দে তো 14 গুষ্টি আমি জেলের ভাত খাওয়াই ছাড়ো আইসেমরি তুমি তো কম খারাপ মেয়ে না আমার পুরো
বগো তিনবার দেখা আমার বিয়া করার হাউস পিটে গেছে কি কি কইছ ভাই তা এই শাকসুলিরে বিয়া করার জীবন চাইছিস কি কইলে শাকসুলি কইলে কি আমারে তোরে তোরে আজকে এই থামো কি হইছে আমার বাড়িতে তো অশান্তি কি আব্বা ওই মাই আবার মারতে চাইছে আপনার বলে আমার তালাক দিব কইছে সি 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 আব্বা তো ঠিক কথাই কইছে আব্বার কথাই সত্য আমরা তো বিয়ে শাদী না করে শান্তিতে আছি রে আমি আর জীবনে বিয়া করব না এজন্যই তো তোমার করে বিয়া করাইতে চাই নাই বিয়া করার ফল দেখতাছো কেমন ঝগড়াঝাটি লাগছে যতদিন বিয়া ছাড়া থাকবি ততদিন সুখে থাকবি শান্তিতে থাকবি